বিজেপি পরিচালিত গৌরনগর পঞ্চায়েত প্রধান দুলন চাপাসেনের বিরুদ্ধে অনাস্থা আনে সদলীয় পঞ্চায়েত সদস্যরা। এই বিষয়ে সংবাদ প্রতিনিধিকে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান মনীন্দ্র সিনহা জানান। নাম তো মনীন্দ্র সিনহা, আমি ডিএমএ স্টাফ, এখানে আইসি প্রায় 5 মাসের মতো হইব। নয়টার মধ্যে আপনার কংগ্রেস 2টা আর বিজেপি 7টা। তো প্রধানের নাম কি? প্রধানের নাম দুলন চাপা সেন। আর উপপ্রধানের নাম? উপপ্রধান বিপুল চন্দ্র দেবনাথ। তো আমাদের কাছে একটা খবর রয়েছে, সেই জন্যই আপনাকে জিজ্ঞেস যে সাম্প্রতিককালে নাকি প্রধানের বিরুদ্ধে অনাস্থান হয়েছে, এটা কি? ও, এটা আমি তো পরস্পর শুনতে আছি, সঠিক জানি না আমি তো। এটা দেড় মাস বা 1 মাসের মাথায় তারা তো কোনোদিন আইতে দেখি না, অনাস্থা প্রস্তাব দিছে কই আমি পাবলিকের কাছ থেকে শুনতে আছি, এটা সঠিক কি না? মানে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনছে না উপপ্রধানের বিরুদ্ধে আনছে? প্রধানের বিরুদ্ধে অনুষ্ঠান। তো এখন পঞ্চায়েতকে পরিচালনা করতেছে? পঞ্চায়েত তো উপপ্রধানেই আয় যায়। ও, মানে প্রধানের বিরুদ্ধে অনুষ্ঠানের পরে এখন উপপ্রধান চালাইতেছে? হ্যাঁ। কৈলাসর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, ভয়েস 18।